ভয়াবহ অগ্নিকাণ্ড পোলট্রি ফার্মে। শনিবার সন্ধ্যেতে নবগ্রাম ব্লকের বানিয়াপাড়া গ্রামে পোলট্রির ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। নিমিষেই প্রায় ভস্মীভূত হয়ে যায় ওই পোলট্রির ফার্ম। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যায় সমস্ত মুরগির বাচ্চা। স্থানীয় লোকজনেরা ছুটে আসেন এবং জল দিয়ে কোনোরকমভাবে আগুন নেভানোর চেষ্টা করে। ওই সময়ে আগুন নিভে গেলেও আবার পরে আগুন দেখা দেয়। নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় লোকজনেরা অভিযোগ করেন, পুলিশ এলেও দমকল বাহিনীকে ডাকা সত্ত্বেও তারা আসেনি বলে জানান। তবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ওই আগুনে অনেক পোলট্রির বাচ্চা মারা যায়। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি। আমরা পোলট্রির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, অনেক রকমভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বা কীভাবে আগুন লেগেছে সেটি জানার জন্য, কিন্তু পোলট্রির মালিকের সাথে আমাদের দেখা করার সেই সৌভাগ্যটি হয়নি। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম। আরে ক্যামেরা দাদা, আমরা কথাই বলছো না? এখন শুনে নেব প্রত্যক্ষদর্শীরা কি বলছেন। আপনারা এসে কি দেখলেন এখানে? এসে দেখলাম আগুন জ্বলছে সেটা দেখেছি। আচ্ছা, ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি বাচ্চা ধরো সবই বাদ, বাচ্চাগুলো সব। কিসের বাচ্চা ছিল? পোলট্রি বাচ্চা। আচ্ছা, পোলট্রি মারা গিয়েছে এরকম না? শুধু বাচ্চা যাবে, ও বাচ্চা একটা বাঁচবে না, সবাই মরে যাবে। কিছু উদ্ধার করা হয়নি? নাম
আমার নাম দিনের মন্ডল। ওকে মাকি বাড়ি কোথায়? মাকি বল বানিয়াপাড়া। জায়গাটা জায়গাটা বানিয়াপাড়া। বানিয়াপাড়া নবগ্রাম থানা। আমরা বাড়িতে ছিলাম, গ্রাম থেকে আওয়াজ এলো যে আগুন ধরেছে পোলট্রি ফার্মে। আমরা এলাম, এসে কারে জলমল দিয়ে ব্যবস্থা করে তাও হলো না, বালতির জলেও হলো না। এবার ডিপ চালিয়ে পাইপ ভিতরে ভরে আগুন লিভিয়েছি, তাও অতটা লিভাইনি, যেটুন হয়েছে সেটুন লিয়েছি। পোলট্রির ছাও বাচ্চা মারা গেছে প্রচুর। এখন এই ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি হয়েছে, ভালোই হয়েছে ক্ষয়ক্ষতি, দেখতেই পেয়েছেন। আগুনটা কীভাবে লাগলো বলে জানা যাচ্ছে না? সেটা তো আমরা এখানে ছিলাম না প্রথম থেকে, যে কী করে আগুন লেগেছে না লেগেছে সেটা মালিক বলতে পারবে, যে কী করে আগুন লেগেছে। উঠছিল পোলট্রি ফার্মে, ফায়ার ব্রিগেড এসছে? না, ফায়ার ব্রিগেড আসে। খবর দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডকে? ফায়ার ব্রিগেড কল করা হয়েছিল, থানাতে হয়েছে বলছে তো। থানার লোক এসেছিল? থানার লোক এসেছিল, ফায়ার ব্রিগেড আসে। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে বলে মনে হচ্ছে? ছোট ছোট যে বাচ্চাগুলা ছিল সে বাচ্চাগুলা কিছুটা বাঁচাতে আছে, বেশিরভাগই মারা গিয়েছে সে বাচ্চাগুলো। আর আগুন সে কঠিন ব্যাপার, কেউ ঢুকতে পারছে না ভিতরে আগুন জল নিভানোর জন্য। আবার কোনো রকমের ডিপটা কানেকশন করে চালিয়ে আবার পাইপ ভরে সে কোনো রকমে আগুনটা নিভানো হয়। আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল। আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম বানিয়াপাড়া। হয়েছিল ঘটনা বলতে আগুন লেগেছে, ওদের সঙ্গে লিবালাম। কী করে আগুন লেগেছে বলে মনে হচ্ছে? কীভাবে লেগেছে বলতে পারছি। আপনার নাম? অজিত মণ্ডল। আপনার গ্রামের নাম? বানিয়াপাড়া মণ্ডল। চলো চলো চিন্তা করি, এইদিকে এসে লাইট মারো। দেখো এইটা তো টিউশন দিতে যাবে, লাইট লাগবে লাইট। যত আমাকে শুনবে না হবে না। আগুনের চমকে উঠলো বা একটা বিয়ে আছে।